এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই আল কোরান বাংলা সুরা বাকারার চল্লিশ থেকে পঁয়ষট্টি আয়াত আউজুবিলে হিমিনের সেইক নিরজিমলে হিরুয়া নিরুয়া সুরা আল বাকারা আয়াদ চল্লিশ থেকে হে বনি ইসরাইলিগন তোমরা স্মরণ করো আমার সেই অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি এবং তোমরা পূরণ করো আমার সাথে কৃত প্রতিজ্ঞা তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব। আর ভয় করো আমাকে আর তোমরা সেই গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্য বক্তা হিসেবে তোমাদের কাছে বস্তুত তোমরা তার প্রাথমিক অস্বীকারী হইও না আর আমার আয়াত অল্প মূল্য দিও না এবং আমার আজাব থেকে বাঁচো তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্যে সত্যকে তোমরা গোপন করো না আর নামাজ কায়েম করো জাকাত দান করো এবং নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয় তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও অথচ তোমরা কিতাব পাঠ করো তবুও কি তোমরা চিন্তা করো না ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে অবশ্য তা যথেষ্ট কঠিন কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব যারা একতা খেয়াল করে যে তাদেরকে সম্মুখীন হতে হবে সিও পরোয়ার দিগারের এবং তারই দিকে ফিরে যেতে হবে হে বনিসগণ তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপর করেছি এবং স্মরণ করো সেই বিষয়টি যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর আর সেই দিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না কারো কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে না এবং তারা রকম সাহায্যও পাবে না আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদিগকে মুক্তি দান করেছি ফেরাউনের লোকদের কবল থেকে যারা তোমাদিগকে কঠিন শাস্তি দান করত তোমাদের পুত্র সন্তানদের জবাই করত এবং তোমাদের স্ত্রীদিগকে দিকে দিত প্রস্তুত তাতে পরীক্ষা ছিল তোমাদের পালন কর্তার পক্ষ থেকে মহাপরীক্ষা আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফেরাউনের লোকদিগকে অথচ তোমরা দেখছিলে আর যখন আমি মুসার সাথে ওয়াদা করেছি চল্লিশ ছাত্রীর অতপর তোমরা গোবৎস বানিয়ে নিয়েছ মুসার অনুপস্থিতি বস্তু তো তোমরা ছিলে জালেম তারপর আমি তাতেও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি যাতে তোমরা তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও আর স্মরণ করো যখন আমি মুসাকে কিতাব এবং সত্য মিথ্যার পার্থক্য বিধানকারের নির্দেশ দান করেছি যাতে তোমরা সরল পথ প্রাপ্ত হতে পারো আর যখন মুসা তার সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় তোমরা তোমাদেরই ক্ষতি সাধন করছো এই গোবৎস নির্মাণ করে কাজেই এখন তহবা করসীয় সষ্টার প্রতি এবং নিজ নিজ পান জন্য এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমাদের সষ্টার নিকট তারপর তোমরা তোমাদের প্রতি লক্ষ্য করা হলো নিঃসন্দেহে ইনি ক্ষমাকারী অত্যন্ত মেহেরবান আর যখন মূষা বলল আর যখন তোমরা বললে হে মূসা কালেও আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাবো বস্তুত তোমাদিগকে পাক করা করলো বিদ্যুৎ অথচ তোমরা তা প্রত্যক্ষ করছে তারপর মরে যাবার পর তোমাদিগকে আমি তুলে দাঁড় করেছি যাতে করে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও আর আমি তোমাদের উপর ছায়া দান করেছি মেঘমালা দ্বারা এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালওয়া সেসব পবিত্র বস্তু তোমরা বক্ষণ করো যা আমি তোমাদেরকে দান করেছি বস্তু তো তারা আমাকে আমার কোনো ক্ষতি করতে পারেনি বরং নিজেরাই ক্ষতি সাধন করেছে আর যখন আমি বললাম তোমরা প্রবেশ করো এই নগরীতে এবং এতে যেখানে খুশি খেয়ে খেয়ে বিচরণ করতে থাকো এবং দরজার ভিতর দিয়ে প্রবেশ করার সময় করে আর বলতে থাকো আমাদেরকে ক্ষমা করে দাও তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎ অতিরিক্ত দান দানও করবো অতঃপর জামেলার জালেমরা কথা পাল্টে দিয়েছে যা কিছু তাদেরকে বলে দেওয়া হয়েছিল তা থেকে তারপরে আমি অবতীর্ণ করেছি তার মধ্যে উপর আজাব আসমান থেকে নির্দেশ লঙ্ঘন করার কারণে আর মুসা যখন নিজ জাতির জন্য পানি চাইলো তখন আমি বললাম সিও জোষ্ঠীর দ্বারা আঘাত করো পাথরের উপর অতপর তা থেকে প্রবাহিত হয়ে এলো বারোটি উপশ্রবণ তাদের সব গোত্রই চিনি নিল নিজ নিজ গা আল্লাহর দেওয়ারি জি খাও পান করো আর দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা করে বেড়েও আর তোমরা যখন বললে হে মুসা আমরা একই ধরনের খাদ্য দ্রব্য ধারণ করবো না কাজেই তুমি তোমার পালনকর্তার নিকট আমাদের পক্ষে প্রার্থনা করো তিনি যেন আমাদের জন্য এমন বস্তু সামগ্রী দান করে যা জমিতে উৎপন্ন হয় তরকারি কাঁকড়ি গম মসুরি পেঁয়াজ প্রভৃতি মুসা আলাইসাল্লাম বললেন তোমরা কি এমন বস্তু নিতে চাও যা নিকৃষ্ট সেই বস্তুর পরিবর্তে যাও উত্তম তোমরা কোন নগরীতে উপনীত তোমরা কোনো নগরীতে উপনীত হও তাহলেই পাবে যা তোমরা কামনা করছো আর তাদের উপর আরোপ করা হলো লালচনা ও পরমুখা প্রেক্ষিতা তারা আল্লাহর রসানালে পতিত হয়ে ঘুরতে থাকলো এমন হলো যে এই জন্য যে তারা আল্লাহর বিধি বিধান মানত না এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। তার কারণ তারা ছিল নাফরমান সীমা লঙ্ঘনকারী নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি ও নাসারা ও সাবি তাদের মধ্য থেকে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি ও কেয়ামতের দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে তারা তার সব তাদের পালনকর্তার কাছে আর তাদের কোনো ভয় ভীতি নেই তারা দুঃখিত হবে না আর আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং দূর পর্বতকে তোমাদের উপর তুলে ধরেছিলাম এই বলে যে তোমাদিগকে যে কিতাব দেওয়া হয়েছে তাকে ধরো সুদৃঢ় পাবে এবং এতে যা কিছু রয়েছে তা মনে রেখো যাতে তোমরা ভয় করো তারপরেও তোমরা তা থেকে ফিরে গেছো কাজেই আল্লাহর অনুগ্রহ ও মেহরবানি যদি তোমাদের উপর না থাকতো তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে তোমরা তাদেরকে ভালোরূপে রূপে জেনেছ যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম